সমস্ত মেয়েদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই সবাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো আমরা যে নিয়মিত মেকআপ করি, সেই মেকআপের যে ব্রাশগুলো আছে সেগুলো কিন্তু কোনোদিনও ক্লিন করি না, সেগুলো কিন্তু 100% ক্লিন করা দরকার। অনেকেই বোঝে না সেগুলো কীভাবে ক্লিন করতে হয়, তো আজকে দেখাবো সেগুলো জাস্ট বাড়িতে তোমরা কীভাবে সুন্দর করে ক্লিন করে নিতে পারবে। কারণ ওই মেকআপ ব্রাশে যেসব জিনিস থাকে বা মেকআপটা অনেকদিন ধরে লেগে থাকে, এতে কিন্তু ব্যাকটেরিয়া অনেকটা মানে বাসা বাঁধে, এতে আমাদের মুখে স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো ফার্স্টে আমি একদম উষ্ণ গরম জল নিয়েছি, যেটা খুবই হালকা গরম, যেখানে তোমরা হাতটাকে ডুবিয়ে রাখতে পারবে সেরকম গরম। তারপর তার ভিতর আমি শ্যাম্পু মিশিয়ে নিয়েছি, পরিমাণে একটু অল্প করে শ্যাম্পুটা দিয়ে দিয়েছি। তারপর আমার মেকআপের যেসব জিনিস ছিল সবগুলো এর ভিতর ডুবিয়ে রেখে দিয়েছি, তো এরকম 10 মিনিট রাখবো। আর আমার এই যে আই ল্যাশগুলো ছিল সেটাকেও কিন্তু আমি এর ভিতর ডুবিয়ে রেখে দিয়েছি, কারণ এর যে গ্লুটা সেটা কিন্তু ওইখানে দিতে দিতে অনেকটা পরিমাণে জমাট বেঁধে যায়, সেটাকেই রিমুভ করার জন্য। তো আর আমি মেকআপ ব্রাশগুলো যেভাবে দিয়েছি তোমরা জাস্ট দেখো, এর কিন্তু জাস্ট মানে পিছন দিকটা একটু উঁচু করে রাখতে হবে, যাতে মেকআপ ব্রাশগুলো যে গ্লু দিয়ে আটকানো থাকে সেটা যাতে আলগা না হয়ে যায়, সেটা যাতে পরবর্তীতে উঠে না যায়, তাই জন্য ওইভাবে দিতে হবে। পুরোপুরিভাবে কিন্তু সোপ করা যাবে না, তাইলে কিন্তু সেই গ্লুগুলো আস্তে আস্তে আলগা হয়ে মেকআপের যে তুলিগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে। তো তারপর 10 মিনিট এভাবেই রেখে দিয়েছি, 10 মিনিট পরে জাস্ট দেখো কতটা প্রোডাক্ট এই মেকআপের ব্রাশ থেকে বের হচ্ছে। তো আমি সবগুলো ব্রাশ এইভাবে সুন্দর করে ক্লিন করে নেব। এতে আমাদের যারা নিয়মিত মেকআপ করো তারা সপ্তাহে একবার এটা কিন্তু অবশ্যই করতে হবে, আর যারা খুবই কম মেকআপ করো, যেরকম হচ্ছে আমি খুবই কম মেকআপ করি, তো আমি মাসে একবার করে ক্লিন করে নিই। তো অবশ্যই এইভাবে ক্লিন করে নিলে পরবর্তীতে মেকআপ করতে খুবই মানে ইজিলিভাবে মেকআপ করতে পারবে, প্লাস কোনো ধরনের কোনো জীবাণু কোনো ধরনের প্রবলেম আমাদের স্কিনে আর দেখা দিবে না। অনেক সময় কিন্তু এই ধরনের মানে ইয়েগুলো থেকেও কিন্তু আমাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যেহেতু অনেক দিন ধরে মেকআপের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু ওখানে লেগে থাকে, পরবর্তীতে মেকআপ করার সময় সেই প্রোডাক্টগুলো যখন আমাদের স্কিনের সংস্পর্শে আসে তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। তো জাস্ট এই দুইটা তুলি আমার অনেক পুরানো, তো দেখতেই পাচ্ছ আর প্রথম যেটা ইয়ে করলাম সেটা কতটা কালার মানে সব উঠে গেছে, একদম পুরো নীল কালার চলে আসছে। তো এরকম করে সোপ করে আমি অনেকক্ষণ ধরে এটাকে সুন্দর করে ক্লিন করব। তো তোমরা জাস্ট পানিটাকে দেখো কতটা প্রোডাক্ট আমার এই মেকআপ ব্রাশগুলোই ছিল। তারপর আমি পানিটা চেঞ্জ করে আবারও একটু উষ্ণ গরম পানি নিয়ে আসলাম, হালকা উষ্ণ, এটা আরও কম মানে গরম ছিল। তারপর মেকআপ ব্রাশগুলো আবারও এখানে কিন্তু কিছুই মেশাইনি, জাস্ট নর্মাল পানি ছিল। তারপর মেকআপ ব্রাশগুলো আবারও আমি এর ভিতর মানে ধুয়ে নিলাম ভালো করে, দেন আমি এগুলো এখন শুকাতে দেবো। তো অবশ্যই এগুলো কিন্তু রোদে শুকাতে দেবো না, এটা আমি পাখার বাতাসেই শুকাতে দেবো। তো এভাবে আমার মেকআপ ব্রাশগুলো ক্লিন করে, আর যারা এখনও পর্যন্ত করোনি তারা ইমার্জেন্সি করে ফেলো, মানে মেকআপ ব্রাশগুলো অবশ্যই ক্লিন রাখতে হবে, কারণ এটা আমাদের স্কিনের বিষয়। কিন্তু অবশ্যই তোমরা এটাকে পরিষ্কার রাখবা, তাহলে পরবর্তীতে মেকআপ করলে স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আশা করি এই ভিডিওটা সবার জন্য খুবই দরকারি একটা ভিডিও ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও।